দেশজুড়ে আছড়ে পড়েছে করোনা দ্বিতীয় ঢেউ। দৈনিক আক্রান্ত 3 লাখ ছুঁয়ে সংক্রমণের 40% মহারাষ্ট্রে। পরিস্থিতি এতটাই ভয়াবহ, নতুন করে লকডাউনের চিন্তাভাবনাও করছে উদ্ধব ঠাকরে সরকার। করোনার প্রথম পর্বের লকডাউন ঘোষণার সময় নানা রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অবস্থা সামনে এসেছিল। অভুক্ত শ্রমিকদের হাহাকার, ভিন রাজ্য থেকে মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফেরার দৃশ্য দেশবাসীর মনে টাটকা। করোনার প্রকোপ কমার পরে এবং নিজের রাজ্যে কাজ না পেয়ে হাজার হাজার শ্রমিক 2020 শেষে রুজির খোঁজে পাড়ি জমান পুরনো ঠিকানায়। কিন্তু ফের বিধিবাম, কেউ হোটেলে কাজ করতেন, কেউ বা রাজমিস্ত্রি। অতীতের তিক্ত অভিজ্ঞতা মাথা চাড়া দিচ্ছে। মারাঠা ভূমে লকডাউনের আশঙ্কায় বাংলায় ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। আমার বাড়ি চাপড়া থানা। চলে এসে এখন লকডাউন 22 তারিখ থেকে লকডাউন, এই জন্যই চলে এসেছি। তাহলে এর এখন এখানে কি করবেন? এখানে বাড়িতে কাজ করব। বাড়িতে কাজ করব, ওখানে কি কাজ করতে? হোটেলে। রাজ্যে বেলাগাম সংক্রমণ। হাওড়া জেলাতে মোট সংক্রমিত 3000-এর কাছাকাছি। সাঁতরাগাছি হাওড়াতে পরিযায়ী শ্রমিকদের ভিড়। করোনা থামছে না কোনোভাবেই, প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ, লাফিয়ে বাড়ছে মৃত্যুও। কিভাবে রোখা যাবে এই দ্বিতীয় ঢেউ? সচেতনতাই কি একমাত্র পথ? বাড়তে থাকা করোনা নিয়ে ক্রমশ উদ্বিগ্ন চিকিৎসক মহল, উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দপ্তর। করোনা মোকাবিলায় একাধিক ব্যবস্থা রাজ্যের। 4 সদস্যের টাস্ক ফোর্স গঠন স্বাস্থ্য দপ্তরের নেতৃত্বে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বনসল, নোডাল অফিসারের দায়িত্বেও সঞ্জয় বনসল। রবিবার থেকেই আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালকে কোভিড হাসপাতাল করা হয়েছে। নার্সিং হোম এবং বেসরকারি হাসপাতালগুলিতেও কোভিড ইউনিট করার কথা বলা হয়েছে। কোভিড হাসপাতাল 61টি, বেডের সংখ্যা 7676, ক্রিটিক্যাল কেয়ার বেড 1796, ভেন্টিলেটর 525টি, সরকারি সেফ হোম 200, সেফ হোম বেড 11507। গতবারের তুলনায় সংক্রমণের হার অনেকটা বেশি এবার। সেই তুলনায় পরিকাঠামো এখনও গতবারের চেয়েও কম। কোভিড হাসপাতাল থেকে বেডের সংখ্যা এখনও গত অক্টোবরের চেয়েও অনেকটা কম। গত 22 অক্টোবর একদিনে আক্রান্ত হন 4157 জন। সে সময় রাজ্যে কোভিড হাসপাতালের সংখ্যা ছিল 93টি। এবার 17ই এপ্রিল একদিনে আক্রান্ত হয়েছেন 7713 জন। সেখানে এখনও কোভিড হাসপাতালের সংখ্যা 61টি, আর সেটাই উদ্বেগে রাখছে স্বাস্থ্য দপ্তরকে। দ্রুত পরিস্থিতি মোকাবিলাতেই টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। মালদায় গুলিবিদ্ধ বিজেপি প্রার্থী, প্রচার শেষ করে ফেরার পথে হামলা, গলায় গুলি লেগে মালদা মেডিকেলে ভর্তি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের। ভোট পরবর্তী অশান্তিতে দফায় দফায় উত্তপ্ত দত্তাবাদ, সকালের পর রাতেও উত্তেজনা, বিজেপি কার্যালয়ের সামনে গুলি চালানোর অভিযোগ। তৃণমূলের দিকে আঙুল অভিযোগের, অস্বীকার শাসক দলের। 5 দফায় বিজেপির দখলে 122টি আসন, 2রা মে মমতার বিদায় নিশ্চিত, পূর্বস্থলীর সভায় দাবি অমিত শাহ।